এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া যাওয়ার পথ আবার খুলেছে। জনবল নিয়োগের জন্য চাহিদাপত্র জমা দেওয়া মালয়েশিয়ার 18টি কোম্পানি পরিদর্শক করে জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশন। বিষয়টি হাইকমিশন থেকে অনুষ্ঠিত চিঠি দিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালককে জানানো হয়েছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে চলতি মাসেই বাংলাদেশের কর্মী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে উড়বে ফ্লাইট। 13 জুলাই কুয়ালালামপুর বাংলাদেশের হাইকমিশন থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বরাবর পাঠানোর দুটি চিঠিতে দেখা যায়, নিয়োগদাতা কোম্পানিগুলোর মধ্যে রেড ডট ফার্নিচার 150 জন ও আশুকা ইন্ডাস্ট্রিজ এন্টারপ্রাইজ 100 জন বাংলাদেশি কর্মী নিচ্ছে। দুটি কোম্পানিরই চাহিদাপত্র সত্যায়ন হয়েছে। রেড ডট ফার্নিচারের কোম্পানিতে জনবল সরবরাহ করবে নিউ এজ ইন্টারন্যাশনাল নামের রিক্রুটিং এজেন্সি। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।